হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত এই সিভিল সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেলে। আর আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের একটি পোস্ট বেরিয়েছে, সেই পোস্টটির ব্যাপারে। সেটা হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার, হয়তো তোমরা সবাই শুনেছো বা জানো। সেই পোস্টটির ব্যাপারে আজকে আমরা ডিটেলসে জানবো, এজ থেকে শুরু করে কত টাকা ফিস লাগছে, কীভাবে ফিস কাটাতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন কোথা থেকে করতে হবে, কোন ওয়েবসাইট থেকে করতে হবে, ডিটেলসে এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। সো ভিডিওটি কেয়ারফুলি স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, এবং এই ভিডিওটি শেষে তোমরা দেখতে হবে কীভাবে করবে অনলাইন অ্যাপ্লিকেশন। একটু টাফ রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করা এই জবটি, সেটা আমি বলে দেবো তোমাদের সেই ট্রিক্সটা কোথা থেকে করবে, তো সেই তো রয়েছে। এবং ভিডিওটি শুরু করার আগে ফ্রেন্ডস, এই ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, অবশ্যই ফ্রেন্ডস এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দাও, যাতে ফিউচারের জব রিলেটেড তার সঙ্গে বুকস রিভিউ, তারপরে আরও বিভিন্ন ধরনের WBCS রিলেটেড সমস্ত রকমের নিউজ, নোটিফিকেশান, আপডেট সেই চ্যানেল থেকে পাবে। অ্যান্ড এই ভিডিওটি আবারও বলছি কেয়ারফুলি দেখতে থাকো, যেন কোনো তথ্য মিস না যায়। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছ এর হেডিং বলে দিয়েছে, এর বলছে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট এটা নিচ্ছে, 819টা পোস্ট রয়েছে, ঠিক আছে, ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3-তে আন্ডার দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে হবে এই জবটি। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি, সেটা 14 তারিখ থেকে এবং শেষ হবে 25 তারিখ, 14-2 শুরু হয়েছে, শেষ হবে 25-2 বিফোর 8 PM, রাত 8টার আগেই করে নিতে হবে। ওকে, এবং কোন ওয়েবসাইট থেকে সেটা তো আমি বলবো তোমাদের বা দেখাবো কীভাবে করবে, তো সেখান তো দেখতেই পাবে, বাট তাও জেনে নাও। এখানে বলে দিয়েছে www.wbhrd.in, এই ওয়েবসাইট থেকে তোমরা এই জবটিকে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। ওকে, এবার চলে আসবো স্যালারি। স্যালারি কত দিচ্ছে, স্কেল দিচ্ছে, স্কেল অফ পে 7,100 থেকে 37,600 টাকা, এবং এন্ট্রি পে হচ্ছে 7,440 টাকা, উইথ গ্রেড পে থাকছে 3,600 টাকা, যেটা পে ব্যান্ড 3 অফ আরওপিএ 9 রুলস, গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী দেওয়া হবে। এবার আর একটা বিষয়, যে পোস্ট কটি রয়েছে, ভ্যাকান্সি কটি, পোস্ট তো একটি বাট ভ্যাকান্সি কটি রয়েছে, সরি, ভ্যাকান্সি রয়েছে টোটাল তোমরা দেখতেই পাচ্ছ 819টি। পোস্ট হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার, যেটা গ্রেড 3, ওকে, এবং টোটাল হচ্ছে 819, তার মধ্যে যারা জেনারেল তাদের জন্য রয়েছে 424টা, এসসি যারা তাদের জন্য 181টা, এসটি তাদের জন্য রয়েছে 49টা, ওবিসি এ তাদের জন্য রয়েছে 82টা, ওবিসি বি তাদের জন্য রয়েছে 58টা, এবং পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 25টা সিট, টোটাল মিলে হচ্ছে 819টা। ওকে, এবার আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে কোয়ালিফিকেশান কী কী লাগছে, এর ডিগ্রি লাগছে অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে, সেখানে 50% বা কোনো মার্কসের কড়াকড়ি নেই, জাস্ট তোমাকে গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি ধারী হতে হবে। এবং আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে এজ, বয়স কত, নট মোর দেন 39 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2019-এর 1 জানুয়ারি থেকে বয়সটা হিসাব করতে হবে, সেখানে কিন্তু 39 বছরের বেশি যেন না হয়। ওকে, তাহলে তুমি ইলিজিবল। ফিজ, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট অনলাইন দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং টু রুপিস হচ্ছে 160 টাকা, 160 টাকা লাগছে, এবং এটার একটু অন্য নিয়ম রয়েছে, থ্রো জিআরপিএস অর্থাৎ গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেমের মাধ্যমে এটা পে করতে হবে, ঠিক আছে। এই হেড অফ অ্যাকাউন্ট বলে দিয়েছে 00510014002106, এবং তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ এটসেট্রা এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না। ওকে, এবং কোনো মতেই ফিটা যে দিবে 160 টাকা, সেটা কিন্তু নন রিফান্ডেবল, সেটা কিন্তু রিফান্ড করবে না। ওকে, তাহলে ভেবে চিনতে ভালো করে মানে বুঝে সব কিছু তারপরে মানে এটাকে অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন অ্যাপ্লাই যাই বলো না কেন সেটা তোমরা শুরু করবে। আবারও ওয়েবসাইটটা হচ্ছে, আবারও বলে দিচ্ছি, আগেই বললাম যেটা, যে WBHRD.in, আমি দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে, ভিডিওটি দেখতে থাকো তোমরা। আর ক্লোজিং ডেট মানে যেটা বললো, যে প্রথমে যেটা দেখালাম তোমাদের,
যে 25/2/2019, ঠিক আছে, রাত 8টার আগে পাঠাতে হবে, তারপরে হলে সেই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, সেটাই বলছি। অ্যান্ড দেন আর কিছু নেই, এই নোটিফিকেশনটাই সেরকম। আবারও তোমরা দেখে নাও একটু, 14 তারিখ শুরু হয়েছে, 25 তারিখ শেষ হচ্ছে বিফোর 8 PM, রাত 8টার আগে কিন্তু। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্ম হচ্ছে 25/2/2019, রাত 8টার আগেই করে নিতে হবে। তাহলে এই ছিল এই নোটিফিকেশনের ডিটেলস, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবং এই নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা ডেসক্রিপশনটা ফলো করবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো সেই ওয়েবসাইট থেকে, কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমরা দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করব। যেটা আগেই বললাম তোমাদের যে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করব, একটু কঠিন রয়েছে, ওয়েবসাইটটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাই তো সেটা তোমাদেরকে আমি মানে কীভাবে অ্যাপ্লাই করছি সেটাও দেখিয়ে দেব। ওকে, সো দেখতে থাকো। হ্যাঁ ফ্রেন্ডস, চলে এসেছি আমরা অনলাইনে, এবার দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করব এই ফ্যাসিলিটি ম্যানেজার এই পোস্টটাতে। গুগলে প্রথমে চলে আসবে, আমি গুগল পেজ খুলে নিয়েছি, WBHRB টাইপ করলেই ওয়েবসাইটটা চলে আসবে, দেখা যাক। হ্যাঁ, আমরা পেয়ে গেছি WBA, এই দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সো এখানে ক্লিক করবে, তারপরে ওয়েবসাইট খুলে গেছে। ওকে, অ্যান্ড দেন যে ফার্স্ট দেখতে পাচ্ছ এই যে চলে যাচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজারের, সেটা হচ্ছে লিঙ্ক, তোমরা এখান থেকে করতে পারো, বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে নোটিফিকেশন, প্লাস তারপরে এই কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সেখান থেকেও করতে পারো। ওকে, তাহলে ডাইরেক্ট এইখানে আসবে যদি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে করো তোমরা, তো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সোজা আছে, ওখানে গিয়ে তোমরা সেটা ক্লিক করলেই এই পেজে চলে আসবে ডাইরেক্ট। ওকে, দেখতেই পাচ্ছ রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 দিয়ে দিয়েছে, ক্লিক। এবার এখানে যখনই আসবে তখন দুটো জিনিস দেখতে পাবে, অ্যাপ্লাই নাও, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। যদি অ্যাডভার্টাইজমেন্ট তোমরা না দেখে থাকো তাহলে এখান থেকে করে নেবে, অ্যান্ড যদি অ্যাডভার্ট মানে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছো তাহলে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। অ্যাপ্লাই যখন করবে, অ্যাপ্লাই নাও, তখন একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবে, এখানে তোমার ডিটেলস দিলেই হয়ে যাবে। ওকে, আমি একটা ডিটেলস দিচ্ছি তোমাদের জন্য, সিলেক্টেড কাস্ট ইউআর করে দিলাম, নো মেল অ্যান্ড ডেট অফ বার্থ, আমি একটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি দিচ্ছি এটা, ঠিক আছে। আমি স্মার্টফোন থেকে করছি, তো একটু সমস্যা হতে পারে, বাট তোমরা কম্পিউটার থেকে করে নেবে তো বেশি ভালো হবে, জাস্ট আমি একটা তোমাদের দেখানোর জন্য ডেমো, ঠিক আছে। আমাদের নাম্বারও দিয়ে দিচ্ছি, কী হয় দেখা যাক, মানে এরপর একটু সমস্যা রয়েছে সেটার জন্যই। তোমাদেরকে এত কিছু দেখানো, তোমরা তোমাদের সমস্যা না হয়। ওকে, আমি ফিল আপ করে দিয়েছি একটা ফর্ম নাম্বার দিয়ে, অ্যান্ড হয়ে গেছে রেজিস্ট্রেশন। দেখো আমি যে নামটা দিয়েছিলাম সেই নাম দিয়ে আমি আইডি পেয়ে গেছি, পাসওয়ার্ড পেয়ে গেছি, এখানে আছে সমস্যা, এখানে কিন্তু কোনো লিঙ্ক নেই যে তুমি সেকেন্ড স্টেপে যাবে কিভাবে, এখানে কোনো লিঙ্ক পাবে না এই পেজটাতে, লিঙ্কটা আছে, লিঙ্কটা তোমাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। তুমি কি করবে, ইউজার আইডি পাসওয়ার্ডটা এটা মনে রাখতে হবে, বা এই পেজটা তুমি প্রিন্ট আউট করে নেবে, খুব ভালো এখানে বল দিয়েছে, শেষ লাইনটা টেক এ প্রিন্ট এই চালানটা ফিউচার রেফারেন্সের জন্য, কারণ আইডি আর পাসওয়ার্ড লগ ইনে কিন্তু অবশ্যই লাগবে, সো এটাকে প্রিন্ট করে নাও। ওকে, তারপরে এইখানে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে এর পুরো যে লগ ইন পেজ সেটা, দেখে নিই আরেকবার, আমরা চলে আসবো প্রথমেই, অ্যান্ড দেন দেখা যাক কী হয়, আমরা হোমে চলে আসবো, হোম থেকে গেলে তাড়াতাড়ি ওটা খুলে যাচ্ছে। অ্যাপ্লাই নাও, এই যে এবার পেয়ে গেছি আমরা ক্যান্ডিডেট লগ ইন, তুমি যেটা আইডি আর পাসওয়ার্ড পেলে সেটা কিন্তু এখানে কাজে লাগবে। ওকে, ক্যান্ডিডেট লগ ইনে করে দাও,
আমি একটা দিয়ে রেখেছি, সো আমি লগ ইন করে দিলাম, ঠিক আছে। এবার তুমি এখান থেকে সব কিছুই পেয়ে যাবে, যে ফিজটা 160 টাকা, এখান থেকে তুমি পেমেন্টটা করতে পারবে। ওকে, তাহলে এই ছিল ফ্রেন্ডস এই প্রসেস, ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফ্যাসিলিটি ম্যানেজার কী হবে, তোমরা অ্যাপ্লাই করবে, তারপরে কী কী রয়েছে, পোস্ট এজ সমস্ত কিছু। সো আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো, সো ক্লিক অন লাইক বাটনস, এবং কোনো রকম কোয়ারি থাকলে বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো। আর ফ্রেন্ডস এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারে তোমার সাথে সাথেই। অ্যান্ড বেস্ট অফ লাক টু অল অফ ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।